দুর্নীতির আলাদা দুটি মামলায় রিমান্ডের তৃতীয় দিনে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত কর্মচারী আফজাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। বেলা পৌনে 12টায় রমনা মডেল থানা থেকে দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয় তাকে। দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করবে। রবিবার আফজালকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুদকে নেওয়া হয়। প্রথম দিনের রিমান্ড শেষে তাকে রমনা মডেল থানার হেফাজতে রাখা হয়। আফজালকে দুই মামলায় 14 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর 26 আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন আফজাল। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আফজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে গত বছরের 27 জুন দুটি মামলা করে দুদক।